আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে আমি বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে অনার্স ভর্তির জন্য কি যোগ্যতা লাগে সে বিষয়ে আপনাদেরকে বলব আপনারা জানেন সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা দুই হাজার যার মধ্যে সাতশো সত্তরটি কলেজ স্নাতক বা সমমানের পড়ায় এসব কলেজের ভিতরে রয়েছে সরকারি ও বেসরকারি কলেজ সাইদার দিক থেকে সরকারি কলেজের প্রাধান্য বেশি অর্থাৎ সরকারি কলেজগুলোতেই সবাই বেশি পড়তে চায় এটাই স্বাভাবিক কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজে পড়ার মান একই এসএসসি ও এইচএসসি মিলিয়ে যাদের জিপিএ বেশি থাকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজের মন মতো সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারে এসএসসির ফোর্টি এবং এইচএসসির সিক্সটি পার্সেন্ট নম্বর নিয়ে মেধাক্রম সাজানো হয়ে থাকে যাদের পয়েন্ট একটু কম তারা বেসরকারি কলেজে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারেন সেক্ষেত্রে অনার্স ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বুঝে শুনে কলেজ চয়েস দিতে হবে না বুঝে কম পয়েন্ট নিয়ে ভালো কলেজ চয়েস দিলে তারা ভালো সাবজেক্ট ও অনার্স ভর্তি থেকে বঞ্চিত হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্নাতক প্রথম মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি ও ও সমমানের ন্যূনতম জিপিএ দুই দশমিক পাস হতে হবে অর্থাৎ যদি আপনি মানবিক শাখায় হন তাহলে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কমপক্ষে আপনাকে দুই দশমিক পাশ লাগবে অর্থাৎ টু কম পক্ষে লাগবে আর বিজ্ঞান ও ব্যবসায় শাখার শিক্ষার্থীরা তাদের এসএসসি তে জিপিএ থ্রি এবং তে জিপিএ দুই দশমিক পাশ লাগবে যাদের এইচএসসি ও এইচএসসি মিলিয়ে মোট পয়েন্ট পাঁচ ছয় পাঁচ ছয়ের মধ্যে আর কি কিন্তু অনার্সে ভর্তি হতে চান আপনি তাদের জন্য পয়েন্ট একটু অনেকটাই ব্যাপার হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে আপনি সরকারি কলেজগুলোতে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা কম ভিত্তিক যে কলেজগুলো আছে সেগুলোতে সাধারণত প্রতিযোগিতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তাই যাদের পয়েন্ট একটু কম তারা অবশ্যই উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে চয়েস দিবেন তাহলে সম্ভাবনা থাকে ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক সকল সরকারি কলেজের মান একই যদি কম পয়েন্ট নিয়ে জেলা ভিত্তিক সরকারি কলেজে চান্স না পান তখন রিলিজ স্লিপ দিয়ে অন্য কলেজগুলোতে সিট খালি সাপেক্ষে আপনি ভর্তি হতে পারবে তো সবার জন্য শুভকামনা এ বিষয়ে আরো যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ